নৈতিক অবক্ষয়ের কারণে বর্তমানে ছাত্র রাজনীতি বিপথে যাচ্ছে বলে অভিমত সাবেক ছাত্র নেতাদের। তাদের মতে, কল্যাণধর্মী কাজ এবং নতুন নেতৃত্ব তৈরির পরিবর্তে নিজেদের আখের গোছাতেই রাজনীতি করছে শিক্ষার্থীরা, যার প্রভাবে অস্থিরতা তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ছাত্র রাজনীতির ধারা সংস্কারের তাগিদ দেন সাবেক ছাত্র নেতারা। কাজী বাপ্পার প্রতিবেদন। 52'র ভাষা আন্দোলন থেকে 71'এর মহান মুক্তিযুদ্ধ হয়ে 90'এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের ছাত্র সমাজ। অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের রাজনৈতিক আন্দোলনে ছাত্র সংগঠনগুলো বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসলেও পরবর্তীতে ছাত্র রাজনীতি তার নিজস্ব গতিপথ পাল্টাতে থাকে। এর ফলে দলীয় কোন্দল, দুর্নীতি, এমনকি সহপাঠী নির্যাতন ও হত্যার মতো অভিযোগ ওঠে ছাত্র সংগঠনগুলোর সদস্যদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পদচ্যুত করা হয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। সবশেষ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার অভিযোগে ওঠে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেই। সাবেক ছাত্র নেতাদের মতে, বিগত কয়েক দশকে ছাত্র রাজনীতি গতিপথ ও চরিত্র পাল্টেছে, কল্যাণধর্মী থেকে অপরাধে নিমজ্জিত হয়েছে। আজকে ছাত্র যারা নেতা তারা ওইটাকে বেশি চেনে, কোথায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, কোথায় টেন্ডার আছে, এইটাকে বেশি চেনে। কার মাসল পাওয়ার বেশি, কার মানি পাওয়ার বেশি, এই প্রতিযোগিতায় ক্যাম্পাসের পরিস্থিতি এই ধরনের অশুভ শক্তি দ্বারা নিয়ন্ত্রণের ভিতরে চলে যাচ্ছে। তবে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র রাজনীতি সংস্কারের পরামর্শ দেন তারা। এখন একটা ঘটনা ঘটলেই আমরা দল থেকে বহিষ্কার করে দিলাম, এটা একটা শাস্তি, এটা একটা শাস্তি হয় না, দল থেকে বহিষ্কার করলাম, তাতে কি আমার সংগঠনের সুনাম বাড়লো? নো, বিচার করতে হবে। আমরা যদি সেই দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে আসতে পারি, তাহলে নিশ্চয়ই ছাত্র রাজনীতির যে হারানো গৌরব, সেই ঐতিহ্য, সেটা ফিরে পাওয়া কোনো খুব কঠিন হবে না। সাবেক ছাত্র নেতাদের মতে, দেশের উন্নয়নের স্বার্থে ছাত্র রাজনীতি টিকিয়ে রাখা দরকার। তবে কেন্দ্রীয় রাজনীতি থেকে বিকেন্দ্রীকরণ করে ছাত্র সংগঠনগুলোতে নৈতিক মূল্যবোধ ও গঠনমূলক রাজনীতি চর্চার সুযোগ তৈরির পরামর্শ তাদের। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।